সুযোগ পেলে লেগ স্পিনার ঋষাদ কি করতে পারেন সেটা আবারও প্রমাণ করলেন তিনি। দিলেন দেশি লেগ স্পিনারদের অবহেলার জবাবও চট্টগ্রামের ওজি ব্যাটার জশ ব্রাউন কিংবা কিউই ব্যাটার টম ব্রুস। ঋষাদের লেগ স্পিন পড়তে সেরা ব্যাটাররাও খেলেন হিমশিম। শুরুতে কুমিল্লার সঙ্গে সমানে সমান লড়াই করলেও ঋষাদ ঝলকের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি চট্টগ্রাম। চট্টগ্রামকে উড়িয়ে দেওয়ার দিনে ঋষাদ জানান দিলেন ম্যাচ খেলার সুযোগের জন্য কতটা যোগ্য তিনি। এদিকে ঋষাদের একহালি উইকেটের পর ইংলিশ অলরাউন্ডার মঈন আলী পূরণ করেন দুর্দান্ত হ্যাটট্রিক। চট্টগ্রামকে অল আউট করে দারুণ জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা। কুমিল্লার দেয়া রেকর্ড সর্বোচ্চ 240 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় চট্টগ্রাম। পাওয়ার প্লের 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে চট্টগ্রাম করে 61 রান। উড়ন্ত ব্যাটিং করেন তানজিদ তামিম ও জশ ব্রাউন। উঠতে থাকা তামিমের হঠাৎই ছন্দ পতন, মুস্তাফিজের ফাঁদে পা দিয়ে নিজের উইকেট হারান তামিম। ভেঙে যায় চট্টগ্রামের 80 রানের ওপেনিং জুটি। মাত্র 24 বল খেলে 5টি চার ও 2টি ছক্কায় তামিম করেন 41 রান। তামিমের বিদায়ের পর ব্রাউনও বেশিক্ষণ টিকতে পারেননি। লেগি ঋষাদে কুপকাত ব্রাউন ক্যাচ নেন হৃদয়। 23 বল খেলে ব্রাউন করেন 36 রান। ব্রাউনের পর চট্টগ্রামের আরেক বিদেশি টম ব্রুসও ঋষাদের লেগ স্পিনের সামনে টিকতে পারেননি। উইল জ্যাক্সের হাতে ক্যাচ দিয়ে ঋষাদের শিকার ব্রুস। ঋষাদের পকেটে তখন চট্টগ্রামের সেরা 2টা উইকেট। Download T-Sports app and enjoy every exciting match of BPL. এক বল বিরতি দিয়ে আবারও ঋষাদের ভেলকি। এবার তিনি ফেরান শাহাদাত হোসেন দীপুকে। দারুণ একটা ক্যাচ লুফে নেন তানভীর ইসলাম। ব্যাট হাতে নেমে শুরুতে বিশাল ছক্কায় বল মাঠের বাইরে পাঠালেও ইনিংস আর বড় করতে পারেননি দীপু। 8 বল খেলে মাত্র 12 রান করে বিদায় নেন তিনি। চট্টগ্রামের হয়ে সৈকত আলী খেলেন দারুণ ক্যামিও। 11 বল থেকে 5 ছক্কা ও 1 চারে করেন 36 রান। সব মিলিয়ে চট্টগ্রামও লড়াই করে বেশ, যদিও চ্যালেঞ্জার্সের জন্য সেটা যথেষ্ট ছিল না। আর নিজের 4 নম্বর ওভারে ঋষাদ তো শুভাগত হোমকে ফিরিয়ে পূরণ করেন উইকেটের হালি। এদিন ঘরের মাঠে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে চট্টগ্রামের সেই সিদ্ধান্তকে যেন বুড়ো আঙুল দেখান কুমিল্লার অধিনায়ক লিটন দাস। শুরুতে সেট হতে একটু সময় নিলেও আগ্রাসী ব্যাটিং থেকে লিটনকে আটকে রাখা যায়নি বেশিক্ষণ। নান্দনিক ব্যাটিংয়ে লিটন মাতান চট্টগ্রাম। মাত্র 26 বল থেকেই তুলে নেন দারুণ একটা 50। লিটনের 4 ছক্কার বৃষ্টিময় ইনিংসের সমাপ্তি নামে 60 রান করে 31 বল থেকে 9টা 4 ও 3টা ছক্কায় নিজের ইনিংস সাজান এই ব্যাটার। লিটনের মূল্যবান উইকেটটা তোলেন শহীদুল ইসলাম। লিটনকে আউট করার পরের বলেই তাওহিদ হৃদয়কে ফেরান শহীদুল। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এদিন রানের খাতায় খুলতে পারেননি। LBW-র শিকার হলে রিভিউ নিয়েও পাননি রক্ষা। ঘরের মাঠে কুমিল্লার গেস্টের আপ্যায়ন ভালো মতোই করেন চট্টগ্রামের সৈকত আলী। সৈকতের কাছে উইকেট হারানো গেস্ট 10 রানের বেশি করতে পারেননি। লিটন হৃদয় বিদায় নিলেও ততক্ষণে উইকেটে সেট উইল জ্যাক্স। সময় যত বেড়েছে জ্যাক্স ততই খ্যাপাটে ব্যাটিং করতে থাকেন। মাত্র 31 বল থেকে 50 তুলে নেন এই ব্যাটার। অর্ধশত পূরণের পরও থামেনি উইল জ্যাক্সের উড়ন্ত ব্যাটিং। মাত্র 50 বল থেকে তুলে নেন দারুণ একটা সেঞ্চুরি। আর মঈন আলী তো প্রথম ম্যাচেই দেখালেন ভেলকি। মাত্র 23 বল থেকে তুলে নেন 50। কুমিল্লার ব্যাটারদের এমন ঝড়ো ব্যাটিংয়ের দিনে দলটি পায় বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের পুঁজি। রংপুরের সাথে যৌথভাবে বিপিএল ইতিহাসের সেরা পুঁজি এখন কুমিল্লার 239 রানের এই ইনিংসটাও। রেকর্ড সর্বোচ্চ পুঁজির পর বোলিংয়েও উড়ন্ত কুমিল্লা। যদিও চট্টগ্রামের ব্যাটাররাও লড়াই করেন বেশ, তবে রানের পাহাড় টপকে শেষ পর্যন্ত আর জেতা হয়নি চট্টগ্রামের। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।